ওয়েলকাম টু মারু ফ্রেন্ডিনাইন দ্বিতীয় পর্বে সকলকে স্বাগতম আজকে আমরা মানব সম্পদ ব্যবস্থাপনার সাজেশন বিবি অনার্স দ্বিতীয় বর্ষের দুই নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব আর এই দুই নম্বর অধ্যায়ে যতগুলো ক প্রশ্ন আছে প্রথম প্রশ্নটি দিয়েছি আমি পঁয়তাল্লিশ নম্বর থেকে এর আগে চুয়াল্লিশটা প্রশ্ন আমরা আমি প্রথম অধ্যায় থেকে দিয়েছি যারা দেখেননি তারা আগের ভিডিওটি দেখে নেবেন তো এখন শুরু করা যাক জটিল ঘটনা পদ্ধতি কত সালে উদ্ভাবিত হয় জটিল ঘটনা পদ্ধতি উনিশশো সালে উদ্ভাবিত হয় কার্য কার্যসমৃদ্ধিকরণ কাকে বলে যে কাজকে এমনভাবে পুনর্সজ্জিত করা হলে কর্মীরা তাদের দায়িত্ব অর্জন প্রবৃদ্ধি এবং স্বীকৃতিকে অনুধাবন করার সুযোগ পায় তাকে কার্য সমৃদ্ধিকরণ বলে কার্য বিশ্লেষণ কাকে বলে ধারাবাহিক পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে পথ বা কার্যের মৌলিক উপাদান সমূহ নির্ধারণের প্রক্রিয়াকে কার্য বিশ্লেষণ বলে কার্য বিশ্লেষণের দুটি পদ্ধতির কথা লেখো কার্য দুটি পদ্ধতি হলো এক গুণবাচক পদ্ধতি দুই সংখ্যাত্মক পদ্ধতি কার্য নির্দিষ্টকরণ কাকে বলে যেখানে কর্মীদের উপর কার্য চাহিদা ও এর প্রয়োজনীয় মানবীয় দক্ষতা এবং এটি কে করবে তার বর্ণনা দেওয়া হয় তাকে কার্য নির্দিষ্টকরণ বলে কার্য বর্ণনা কাকে বলে কোনো নির্দিষ্ট কাজের কর্তব্য ও দায়িত্বের সংগঠিত ও তথ্যভিত্তিক বিবৃতিকে কার্য বর্ণনা বলা হয় পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে কার্য বিশ্লেষক নিজে ব্যক্তিগতভাবে কর্মস্থলে উপস্থিত থেকে প্রত্যক্ষভাবে কর্মীদের কাজ পর্যবেক্ষণ করার প্রক্রিয়াকেই কার্য পর্যবেক্ষণ পদ্ধতি বলে কি কর্মী কাকে বলে এক প্রতিষ্ঠানের কর্মীকে অন্য প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে পাঠানো হলে সেই কর্মীকে বন্ধকি কর্মী বলে কার্য বিশ্লেষণের দুটি পদ্ধতি দুটি দিক কি কি কার্য বিশ্লেষণের দুটি দিক হলো এক কার্য বর্ণনা দুই কার্য নির্দিষ্টকরণ কর্তন স্কোর স্কোর কাকে বলে যে স্কোরের নিচে স্কোর করলে চাকরি প্রার্থীদের প্রত্যাখ্যান করা হয় তাকে কর্তন স্কোর বলে অভিব্যক্তি ব্যবস্থাপনা কাকে বলে কার্য সম্পাদন মূল্যায়নকে প্রভাবিত করার জন্য মূল্যায়নকারীর আকাঙ্ক্ষা অনুযায়ী চিত্র অঙ্কনকে অভিব্যক্তি ব্যবস্থাপনা বলে অগ্রাধিকার কাকে বলে একজন কর্মী সম্পর্কে একে অপরের কাছে খোলাখুলিভাবে মন্তব্য করার সাংগঠনিক যোগ্যতাকে অগ্রাধিকার বলে কপার কার্য ডিজাইনের কয়টি বৈশিষ্ট্যের কথা বলেছেন কপার কার্য ডিজাইনের চারটি বৈশিষ্ট্যের কথা বলেছেন লরেন্স কার্য ডিজাইনের কয়টি বৈশিষ্ট্যের কথা বলেছেন লরেন্স কার্য ডিজাইনের ছয়টি বৈশিষ্ট্যের কথা বলেছেন মানব সম্পদ সংক্রান্ত খরচ নিয়ন্ত্রণে কী দরকার মানব সম্পদ সংক্রান্ত খরচ নিয়ন্ত্রণে দরকার মানব সম্পদ পরিকল্পনা মানব সম্পদ পরিকল্পনার সর্বশেষ ধাপ কোনটি মানব সম্পদ পরিকল্পনার সর্বশেষ ধাপ হলো সমন্বয় সাধন ও পরিকল্পনা প্রণয়ন কার্য সম্প্রসারণ বলতে কি বোঝায় কার্য সম্প্রসারণ কাকে বলে কর্মরত কর্মীদের একই স্তরের অতিরিক্ত কাজের দায়িত্ব প্রদানকে কার্য সম্প্রসারণ বলে কাজ কাকে বলে চাকরি প্রার্থীকে দিয়ে কাজের খণ্ডিত উপায়কে কাজ করণ বলে শর্ত সাপেক্ষের চাকরি প্রস্তাব কাকে বলে একটি পরীক্ষামূলক চাকরি প্রস্তাব যখন কোনো নির্দিষ্ট শর্ত সাপেক্ষে চাকরি স্থায়ী করা হয় তখন তাকে শর্ত সাপেক্ষে চাকরি প্রস্তাব বলে প্রশ্নমালা পদ্ধতি কাকে বলে কর্মী যাচাইয়ের উদ্দেশ্যে প্রশ্ন তৈরি এবং উত্তর গ্রহণের পদ্ধতিকে প্রশ্নমালা পদ্ধতি বলে কারিগরি সম্মেলন পদ্ধতি কাকে বলে যে পদ্ধতিতে কাজের সাথে জড়িত বিশেষজ্ঞ ব্যক্তিদের মতামত গ্রহণ করা হয় তাকে কার্য কারিগরি সম্মেলন পদ্ধতি বলে ডায়েরি পদ্ধতি কাকে বলে যে পদ্ধতিতে প্রতিদিনের কাজকর্ম ডায়েরিতে সংরক্ষণ করে রাখা হয় তাকে ডায়েরি পদ্ধতি বলে আজকে পর্যন্তই যাওয়ার আগে একটা কথা বলি অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না পারলে সাবস্ক্রাইব করবেন আরেকটু বেশি পারলে লাইক করে যাবেন ধন্যবাদ